প্রায় শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসরটি, আর মাত্র ছয় ম্যাচ পরেই পর্দা নামবে বিপিএল এর। শেষের দিকে এসে প্রতিটা ভক্ত সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, কে জিতবেন বিপিএল এর টুর্নামেন্ট সেরার পুরস্কার? বিপিএল এই পুরস্কারটি নিজের সম্পত্তি বানিয়ে ফেলা সাকিব আল হাসান কি আবারও জিতবেন, নাকি দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স করে সেটা ছিনিয়ে নেবেন শেখ মাহাদি? এই দৌড়ে এগিয়ে আছেন তানজিদ, হাসান তামিম ও তাওহিদ হৃদয়। দল বাদ পড়ায় কপাল পুড়েছে নাঈম শেখ ও শরীফুল ইসলামের। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কে হচ্ছেন বিপিএল এর সেরা ক্রিকেটার। কিছু কিছু মানুষের জন্মই হয় সেরা হতে, এই যেমন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যেখানেই গেছেন ফিরে এসেছেন সেরা হয়ে। তার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম আর প্রবল মেধা দিয়ে সব কিছু জয় করেছেন মিস্টার 75। সেরা হওয়াটা তো তার নেশা। এর আগে নয় আসরের মধ্যে চারবারই টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সাকিব। 2012, 2013, 2019 ও সবশেষ 2022 সালে এই পুরস্কার জিতেছিলেন সাকিব। সেবার ফরচুন বরিশালের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি, দলকে একাই টেনে তুলেছিলেন ফাইনালে, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে স্বপ্ন ভেঙে যায় সাকিবের। তবে এবারের আসরের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ব্যাটে রান করছিল না, বল হাতেও আলো ছড়াতে পারছিলেন না, চোখের সমস্যার কারণে ঠিকঠাক ব্যাটিংটাও করতে পারছিলেন না সাকিব। প্রথম চার ম্যাচে সাকিবের রান যখন মাত্র চার, ঠিক তখনই নিন্দুকেরা বলতে লাগে কোথায় সাকিব, সে কি এই বিপিএলে খেলছে না, পেতে হয়েছে ভুয়া তকমাটাও। কিন্তু সেরা ক্রিকেটাররা তো ফিরে আসে বীরের মতো, সাকিবও ঠিক তেমনটাই করলেন। পরের চার ম্যাচেই সব হিসাব নিকাশ পাল্টে দিলেন সাকিব, ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাতে লাগলেন, সাথে শিকার বানালেন বেশ কয়েকটা উইকেট। 11 ম্যাচে 9 ইনিংসে ব্যাটিং করে 249 রান তুলে নিয়েছিলেন সাকিব। 28 ওভারেজে ব্যাটিং করলেও সাকিবের স্ট্রাইক রেট ছিল 168, যেখানে সাকিবের ধারে কাছেও নেই কেউ। বল হাতেও সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার 2 নম্বরে আছে সাকিব। 11 ম্যাচে সাকিবের শিকার 17টি উইকেট, মাত্র 6 ইকোনমিতে বোলিং করেছেন তিনি। তাই তো সমালোচকদের মুখটা বন্ধ করে আরও একবার সেরা হওয়ার খুব কাছে সাকিব। তবে সাকিবকে টেক্কা দিতে পারেন তারই সতীর্থ শেখ মাহিদি হাসান। সাকিবের সাথে পাল্লা দিয়ে পারফরমেন্স করছেন মাহিদি, ব্যাট হাতে খুব বেশি সুযোগ না পেলেও বল হাতে আলো ছড়াচ্ছেন এই স্পিনার। তবে যখনই সুযোগ পাচ্ছেন তখনই জ্বলে উঠছেন ব্যাট হাতেও। 12 ম্যাচ খেলে করেছেন 158 রান, 150-র সাথে মেহেদির স্ট্রাইক রেটও দেখার মতো। 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মাহিদি, বল হাতেও সাকিবের পরেই আছেন তিনি। 12 ম্যাচে মাহিদির শিকার 15টি উইকেট। পরের ম্যাচগুলোতে সাকিবের চেয়ে ভালো করতে পারলে বাজিমাত করবেন এই অলরাউন্ডার। এদিকে সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিমও আছেন এই তালিকায়। 11 ম্যাচে 382 রান করে সেরা ব্যাটার এখন তামিম, হাঁকিয়েছেন 1 সেঞ্চুরিও, সেটা ব্যাটার হয়ে এই পুরস্কারটা জিততেও পারেন তামিম। এদিকে পিছিয়ে নেই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহিদ হৃদয়, 358 রান করে সেরা হওয়ার দৌড়ে আছেন হৃদয়। তো দর্শক বন্ধুরা, কে হবেন বিপিএল এর ম্যান অব দ্য টুর্নামেন্ট? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।